তো চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি গুরুত্বপূর্ণ হেল্পফুল ভিডিও। তো আজ আলোচনা করব 2024-25 সেশানে একাদশ শ্রেণীর যে নতুন সিলেবাস এসেছে বাংলা বিষয়ের, যে তোমাদের নতুন সিলেবাস অনুযায়ী তোমরা কি সহায়িকা পড়বে এবং কেমনভাবে পড়বে, তোমাদের সেমিস্টার ওয়ানে এমসিকিউ টাইপ হবে, তোমরা সবাই জানো। তো সর্বপ্রথম প্রকাশিত হলো রায় ও মার্টিনের সম্পাদিত সাহিত্য বিচিত্রা। তো আমি যেহেতু প্রথম বেরিয়েছে সাহিত্য বিচিত্রা, তাই এটিরই তোমাদের কাছে একটা রিভিউ দিচ্ছি। পরবর্তীতে যদি কোনো বেরোয়, অবশ্যই বেরোবে, সেগুলো আমি কিন্তু দেব। তো আমরা দেখে নেব তোমাদের জন্য রায় মার্টিন সম্পাদিত সাহিত্য বিচিত্রা যেটি রয়েছে, সেটা একাদশ শ্রেণীর সেমিস্টার ওয়ান নিউ সিলেবাসের যে সেমিস্টার ওয়ান রয়েছে, সেমিস্টার ওয়ানের কেমন করেছে এবং সেগুলো আমি তোমাদেরকে দেখাবো। তোমরা অবশ্যই ভিডিও দ্বারা উপকৃত হবে। তোমাদের যদি ভালো লাগে তাহলে এই বইটি তোমরা কিনতে পারো। তো তোমরা সিলেবাস অবশ্যই জেনে গেছো, যদি না জানো সেটাও আমি এই বইটির মধ্যে দেখাবো। এটা বইয়ের যেমন ফ্রন্ট পেজ, এর পিছনটা এরকম। তো বইটির দাম করা হয়েছে 200 টাকা, 200 টাকা দাম করা হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো এটি প্রকাশিত হয়েছে এপ্রিল 2024। তো যাই হোক, এই বইটির আমরা বিশেষত্ব দেখব। যে প্রথমেই যেটা তোমাদের সেমিস্টার ওয়ান যেটা রয়েছে পাঠ্যসূচি অনুযায়ী, এখানে তোমরা জেনে গেছো সিলেবাস, তাও আমি একবার বলে দিচ্ছি। যেমন পুঁই মাচা রয়েছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, এখান থেকে পূর্ণমান 8, এবং এগুলো সমস্ত এমসিকিউ থাকবে। প্রবন্ধ থাকছে বিড়াল, এখানে পূর্ণমান 5, কবিতা দুটো থাকছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সাম্যবাদী, এবং এখান থেকে 7 থাকছে এমসিকিউ। এছাড়া আন্তর্জাতিক কবিতা থাকছে বিশাল ডানাওয়ালা এক থুথুরে বুড়ো, এখান থেকে 5 থাকছে। ভারতীয় কবিতা যেমন চারণ কবি, এখান থেকে পূর্ণমান 10। তারপরে ভাষা যেটি রয়েছে ভাষা পরিবার, এখান থেকে তোমাদের নম্বর বিভাজন যেটা, এখানে 10 রয়েছে। এছাড়া বাংলা শিল্প সাহিত্য, এখানে কিন্তু 5 নম্বর রয়েছে, তার সিলেবাস হচ্ছে এই রকম। তো আগের বছর অর্থাৎ ওল্ড সিলেবাস অনুযায়ী, ওল্ড সিলেবাসের যেটা কমন সেটা হচ্ছে তোমাদের, কমন বলতে আন্তর্জাতিক গল্প যেটি রয়েছে সেটি কমন, এছাড়া ভাষার অংশগুলি কমন রয়েছে এবং শিল্প সাহিত্যের কিছু অংশ কমন রয়েছে। তো হচ্ছে টোটাল সিলেবাস, প্রথমে তোমাদের সিলেবাস বিভাজন দেওয়া হয়েছে, এরপরে কিন্তু তোমাদের আলোচনা রয়েছে, বিষয়ভিত্তিক আলোচনা। তো এইরকম তোমাদের গল্প এবং তার পেজগুলো দেওয়া রয়েছে। তারপরে তোমাদের যে পুঁই মাচা, যে প্রথমেই তোমাদের পাঠ্যাংশটি রয়েছে, এটা একটা গল্পাংশ। তো পুঁই মাচা গল্পের এখানে এইভাবে কিন্তু তোমাদের ডায়াগ্রাম করে প্রথমত পুঁই মাচার বৈশিষ্ট্য, কাব্য বৈশিষ্ট্য, লেখক পরিচিতি এই সমস্ত দেওয়া রয়েছে। তারপরে চরিত্র চিত্রণ পয়েন্টগুলো কিন্তু দেওয়া রয়েছে। তো আমি পুরোটা দেখালে তো অনেক বড় হয়ে যাবে। এবারে এমসিকিউ, যেমন তোমাদের এখানে প্রত্যেকটা কি করেছে প্যাসেজের বোঝানো রয়েছে, তার বিষয়বস্তু কি এভাবে দেওয়া রয়েছে। তারপরে তোমাদের এখানে এমসিকিউ রয়েছে, এই যে এমসিকিউ প্যাটার্ন তোমাদের রয়েছে, যেহেতু তোমাদের এমসিকিউ প্যাটার্নে পরীক্ষা হবে 40 মার্ক, তোমরা সবাই জানো। তো এইভাবে কিন্তু বইটি করা হয়েছে। তো একটি কবিতা দেখাবো, সাম্যবাদী, যেমন এই সাম্যবাদী কবিতাটি রয়েছে, এটারও সেই একইভাবে কিন্তু কাব্য বৈশিষ্ট্য, কাব্যগ্রন্থ, প্রকাশকাল এগুলো দেওয়া রয়েছে। তারপরে যেভাবে দেওয়া থাকে আর কি, এখানে কোনো লং প্রশ্ন কিন্তু দেওয়া নেই, যেহেতু লং প্রশ্ন পড়বে না। বিভিন্ন টাইপের এমসিকিউ প্যাটার্ন কিন্তু করা রয়েছে, বিভিন্ন টাইপের এমসিকিউ। তো ওভারঅল মোটামুটি সব কিছুই ভালো। তো তোমাদের অবশ্যই টেক্সট খুব খুঁটিয়ে পড়তে হবে, কারণ টেক্সট থেকেই তোমাদের প্রশ্নগুলো বেশি পরিমাণে আছে, যেগুলো আমি দেখলাম, যতটুকু নজর করলাম। তো এই বইটার দ্বারা তোমরা অবশ্যই উপকৃত হবে। তো প্রথম সংযোজন যেহেতু, প্রশ্ন মনে হচ্ছে খুব বেশি যে সংযোজন করেছে তেমনটা নয়, আরও সংযোজন একটু করার দরকার ছিল বলে মনে হয়। তো তোমরা অবশ্যই, বাজারে তো বিভিন্ন বই আসবে, তোমরা অবশ্যই দেখে কিনবে, যেহেতু প্রথমে চলে আসলো তাই তোমাদেরকে দেখিয়ে দিলাম বইটা কেমন হয়েছে। তো চাইলে তোমরা কিনতে পারো, অবশ্যই উপকৃত হবে, তেমন কোনো খারাপ বইটার মধ্যে নেই, ভালোই করা হয়েছে। তাড়াহুড়ো করে যে একদম কম কিছু দেওয়া হয়েছে তেমন কিছু না, মোটামুটি সব কিছু ওভারঅল কমপ্লিট করা হয়েছে।
তো আশা করছি তোমরা এই ভিডিও দ্বারা হেল্পফুল হয়েছে। যদি হেল্পফুল হয়ে থাকে লাইক করবে এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবে, আর গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই